এরপরে ভাই মিনহাজ আপনি লিখেছেন রমদানের আগমনে রমজান মাসকে কি স্বাগতম জানা জানানো যাবে আহরান সাহলান এসোহে রমাদান এ জাতীয় কোনো স্লোগান দিয়ে রমাদানকে বরণ করে নেওয়া যাবে কিনা রমাদানকে বরণ করার মূল এবং আসল পদ্ধতি হল রমাদানের জন্য সঠিকভাবে প্রস্তুতি এবং ভালোভাবে প্ল্যানিং করা রমাদানে আমরা এবাদবন্দি করতে পারি সেজন্য নিজেদেরকে যত রকমের উপযোগিতা আছে সেগুলো প্রস্তুত করে নেওয়া এগুলো হলো রমাদানকে বরণ করার যথাযথ এবং সঠিক পদ্ধতি আল্লাহর কাছে দোয়া করা যেন আমরা রমাদান পর্যন্ত আয়াত পাই এবার তাওফিক যেন পাই কোনো প্রতিবন্ধকতা যেন না হয় এগুলোর জন্য আমরা দোয়া করবো এটা হল রমাদানকে আপনার বরণ করে আর সঠিক পদ্ধতি এর বাহিনী আহলান সাহলান বলে রমাদানকে স্বাগতম জানানো এটা যদি জাস্ট আপনার কোনো অঞ্চলের কালচার হয় সেটাকে কেউ ইবাদত আমলের সাথে সংশ্লিষ্ট কিছুই মনে না করেন জাস্ট ইমানি বা আমলের একটা আবহাওয়া যেন তৈরি হয় গোটা সমাজে সেজন্য এরকম যদি কেউ করে থাকেন তাহলে সেটি হতে পারে শর্ত হলো সেটাকে এবাদত কেউ মনে করবে না সেটাকে রমজানের কোনো আমল মনে করবে না এটাকে শূন্য দ্বারা সাব্যস্ত কোনো রমদানকে ওয়েলকাম করার পদ্ধতি মনে করবেন না এইভাবে তিনি করতে পারেন কিন্তু এই বিষয়গুলো একটা পর্যায়ে আসলে মানুষ এগুলোকে আপনার এবাদত এবং আর রুটিন আমল মনে করে ফেলে এরকম একটা জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা থাকে এজন্য সে বিষয়ে সাবধান থাকা উচিত